আচ্ছা এটা দেখি আমরা চাইলে যারা ফিনান্সিং করে জি তাদের জন্য কি বেস্ট একটা প্রোডাক্ট হবে যারা ফিনান্সিং করে যারা অটোকাডের কাজ করে যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করে তাদের জন্য ল্যাপটপটা খুবই চমৎকার হবে বিকজ অফ এটা একটা ওলেড ডিসপ্লে ল্যাপটপ আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা চলে এলাম মাল্টিপ্ল্যানের লেভেল টুতে ট্রাস্টটেকে। তো আজকে আমাদের সাথে আমাদের এক ভাই আছে, উনি আমাদেরকে আজকে সম্পূর্ণ ভিডিওতে থাকবে এবং আমাকে একটা ল্যাপটপ সম্পর্কে পুরোপুরি আইডিয়া দিবে। যদিও আমি ল্যাপটপটা পারচেস করতে আসছি, আমার সেরকম কোনো আইডিয়া নেই। তো ভাইকে আমি একে একে কোশ্চেন করবো, ভাই যদি আমাকে একটু হেল্প করে তাহলে আমার জন্য এই প্রোডাক্টটা পারচেস করতে সবচেয়ে ইজি হবে। তো ভাইয়া ভিডিও শুরুতে আমি জেনে নি, ভাইয়া কেমন আছেন? ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া আজকে আপনারা আমাদেরকে যে ল্যাপটপটা দেখাবেন ওটার মডেল এবং কনফিগারেশন সম্পর্কে কি একটু জানাবেন? এটা এটা হচ্ছে Asus এর K513EA। জি ল্যাপটপটার মডেল হচ্ছে K513EA। আচ্ছা ওলেড ডিসপ্লে দিয়ে নতুন মার্কেটে চলে আসছে। এটা কনফিগারেশন হচ্ছে ইন্টেল কোরাই 5 11 জেনারেশন, 8GB RAM এবং 512GB NVMe SSD এর সাথে ইউজ করা হচ্ছে। আচ্ছা ভাই, আচ্ছা সর্বশেষ মার্কেটে আসলে কোন জেনারেশন চলতেছে এখন? সর্বশেষ মার্কেটে 11 জেনারেশন চলতেছে এবং একদম লেটেস্ট জেনারেশন হচ্ছে ইন্টেল কোরাই 5 11 জেনারেশন। এটাই আপনার কাছে আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি। দর্শক ওখানে আসলে একবারে সর্বশেষ যে ল্যাপটপের যে সংরক্ষণ 11 জেনারেশন, সেই জিনিসটাই আপনারা আসলে চাইলে এখান থেকে কালেক্ট করতে পারেন। এবং এটার ভাই আসলে এটা SSD এবং আপনার RAM কতটুকু, এটাতে আপনার 8GB RAM ব্যবহার করা হয়েছে এবং 512 NVMe SSD ব্যবহার করা হয়েছে। এবং ইন ফিউচারে আপনারা একটা হার্ড ড্রাইভ এটার সাথে অ্যাড করতে পারবেন এবং RAM স্লট এক্সট্রা দেয়া আছে, আপনি একটা RAM ওটার সাথে অ্যাড করে নিতে পারবেন। আচ্ছা এটা দেখি আমরা চাইলে যারা ফিনান্সিং করে জি তাদের জন্য কি বেস্ট একটা প্রোডাক্ট হবে? জি, যারা ফিনান্সিং করে যারা অটোকাডের কাজ করে যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করে তাদের জন্য ল্যাপটপটা খুবই চমৎকার হবে বিকজ অফ এটা একটা ওলেড ডিসপ্লে ল্যাপটপ এবং এটার সাথে IRX X 2GB ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড এটার সাথে দেয়া আছে। আচ্ছা আচ্ছা, তো ভাইয়া এটাতে আমরা আসলে অন্যান্য ল্যাপটপে যে সচরাচর যে ফ্যাসিলিটি গুলো পেয়ে থাকি এটার ভিতরে আমরা আসলে এক্সট্রা কোন ফ্যাসিলিটি গুলো পেতে পারি? এক্সট্রা হচ্ছে আপনার আই কেয়ার প্রোটেকশনটা পাবেন, যার কারণে আপনি খুব ভালো মতো কাজটা করতে পারবেন। ওলেড ডিসপ্লে দিয়ে আপনি যখন গ্রাফিক্স এর কাজ করবেন বা ফ্রিল্যান্সিং করবেন স্মুথলি আপনি লং টাইম ইউজ করতে পারবেন, চোখের কোনো প্রবলেম হবে না। আচ্ছা আচ্ছা, যার কারণে ওলেড ডিসপ্লেটা এত বেশি স্পেশাল এবং মার্কেটে একদম লেটেস্ট জেনারেশনের ওলেড ডিসপ্লে চলে আসছে। আচ্ছা আচ্ছা, তো এটা আসলে ব্যাটারি পারফরম্যান্সটা কেমন? যে আমি একটা না কতক্ষণ পর্যন্ত এটা আপনি একটা না যখন আপনি মুভি দেখবেন বা আপনি ফ্রিল্যান্সিং করবেন মিনিমাম ওয়ার্কিং টাইম 4 আওয়ার্স আপনি ব্যাকআপ পাবেন এটা থেকে। দর্শক এই ফাঁকে যে আমি একটা কথা জানিয়ে রাখতে চাই, যারা আসলে ফিনান্সিং করতে চান বর্তমান প্রেক্ষাপটে ফিনান্সিংটা আসলে ফেমাস একটা জব প্লেস এবং সেই জব প্লেসে আপনি যদি প্রপারলি কাজ করে যদি পর্যাপ্ত পরিমাণ ফ্যাসিলিটি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু কাজ করে মজা পাবেন না। তো সেক্ষেত্রে আপনার এই ট্রাস্টটেক ট্রাস্টটেকে এসে আপনারা কম্পিউটার এসে আপনারা Asus এর এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন এবং যাদের বাজেট 70-80 মধ্যে তাদের জন্য এই ল্যাপটপটা খুবই স্পেশাল। আচ্ছা আচ্ছা ভাইয়া, সুন্দর একটা কথা বলছি, আসলে আমাদের অনেকে গেমিং পিসি নিয়ে আমরা ডেস্কটপ তৈরি করে থাকি যে 1.5 লাখ 2 লাখ বা বিভিন্ন রেঞ্জের, কিন্তু এটা আসলে 70-এর ভিতরে আপনি ভালো রেঞ্জের ভিতরে আপনি আপনার কাজগুলো স্মুথলি করতে পারবেন, অর্থাৎ কোনো রকমের আপনি কোনো প্রবলেমে পড়বেন না এটা দিয়ে যদি আপনি কাজ করেন। প্লাস যারা ফিনান্সিং করে, আমি বারবার একটা কথাই বলি, ফিনান্সারদের জন্য স্পেশালি একটা প্রোডাক্ট এবং আপনারা চাইলে এই প্রোডাক্টটি এখান থেকে অন্যান্য দোকানের চেয়ে এখানে আপনারা খুব সহজে এই প্রোডাক্টটা কালেক্ট করতে পারেন এবং মার্কেটের সবচেয়ে রিজনেবল প্রাইসটাই আমরা ভাইয়াকে ল্যাপটপটা তুলে দিয়েছি। ওকে থ্যাংক ইউ ভাইয়া, আমরা আবারও আসবো, আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে যাদেরকে আমি সাজেস্ট করবো এই প্রোডাক্টটা সম্পর্কে। আসলে আমারও দেখতে এটা অনেক ভালো লেগেছে, এটা সম্পূর্ণ মেটাল বডি দিয়ে এটা তৈরি করা। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এখানে দেখেন এই যে এটার আসলে মূলত যে বেসিক যে কনফিগার, অর্থাৎ এটার ভিতরে আসলে কি কি জিনিসগুলো আছে এটা সিম্পলি একটা আইডিয়া কিন্তু আমরা বাইরে পেতে পারি। অর্থাৎ এটার ভিতরে যদি আমরা যদি কনফিগারে যাই এরপর ফুল ডিটেইলসটা আমরা জেনে যাব। তো দর্শক ধন্যবাদ ভাইকে আমাকে সময় দেওয়ার জন্য। আপনাদের সার্ভিসটা আমি আসলে অন্যান্য দোকানের চেয়ে ভালো বেটার একটা সার্ভিস পেয়েছি। প্লাস আপনাদের যে অনারিয়াম, অর্থাৎ একটা কাস্টমার আসলে আপনারা যেভাবে ওনাদেরকে ফুল ডিটেইলসটা
ভেঙে ভেঙে বুঝান, এটা আসলে সব দোকানদার সবভাবে এটা সার্ভ করতে পারে না, যার কারণে কাস্টমাররা কনফিউজড হয়ে যায়। আমরা চেষ্টা করি ভাই, সেক্ষেত্রে আপনাদের যে বোঝানোর যে চেষ্টাটা এবং বোঝানোর যে প্রসেসটা, এটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। এবং দর্শকদেরকে আমি আর একটা কথা বলতে চাই, আপনারা অবশ্যই যদি কোনো ধরনের আইটি রিলেটেড কোনো প্রোডাক্ট কিনতে চান, আমি অবশ্যই বলবো এখান থেকে আপনারা প্রোডাক্টগুলো সংগ্রহ করেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইবের মাধ্যমে আপনারা নিত্য নতুন ভিডিওগুলো পেতে পারেন। এবং ওনাদের এখানে আনকমন কিছু প্রোডাক্ট আসে যেগুলো আসলে একদম রেয়ার প্রাইসের মধ্যে, মার্কেট সবচেয়ে চিপ প্রাইসের মধ্যে আমরা প্রোডাক্টগুলো দিয়ে থাকি। কম প্রাইসের ভিতরে এই প্রোডাক্ট আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন। এবং আমি ভিডিওর সর্বশেষ আর একটা কথা বলে রাখি, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ওনাদের আমার না ওনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং ওনাদের কাছ থেকে আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকবেন। আমাদের লোকেশনটা আমি বলে দিচ্ছি, আমাদের লোকেশনটা হচ্ছে কম্পিউটার সিটি সেন্টার মাল্টিপ্লান লেভেল 2 স্বপ্নং হচ্ছে 214-215। আশা করি আপনারা আসবেন এবং আমাদের শোরুমটা ভিজিট করে যাবেন। আসসালামু আলাইকুম গাইস।